আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সম্ভবত দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবথেকে প্রাকৃতিক সৌন্দর্যতম নদীদের মধ্যে একটি, এই ডাকাতিয়া নদীর পাড়ে। নৈসর্গিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নদীটি ক্ষণে ক্ষণে কেমন জানি তার রং বদলায়। গ্রীষ্মের মৌসুমে যেমন তার পুরোটি শরীর শুকিয়ে চৌচির, বর্ষায় তার বিপরীত চিত্র। বানের জল এবং স্রোতের মাধ্যমে সবকিছু কেমন জানি বিলীন করে নিয়ে যায়। শীতের মৌসুমে কেমন জানি মৃতের মতো অবস্থা হয়ে পড়ে এই নদীটি। প্রিয় দর্শক, নৈসর্গিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এই নদীটির নামই নাকি রাখা হয় ডাকাতিয়া, কিন্তু কেন? প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব কেন এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই নদীটিকে ডাকাতিয়া বলে আখ্যায়িত করা হয়। ভারতের ত্রিপুরা নামক স্থানে এই নদীটি উৎপত্তি হয়ে পরবর্তীতে কুমিল্লা শহরের বাগসারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই নদীটি। পরবর্তীকালে বাগমারা, লাকসাম, লক্ষ্মীপুর এবং চাঁদপুর হয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নদীর সবথেকে বড় উপনদী হিসেবে পরিচিতি পায় এই ডাকাতিয়া নদী। প্রিয় দর্শক, নয়ন জুড়ানো এই রূপের নদী ডাকাতিয়ার দৈর্ঘ্য প্রায় 141 কিলোমিটার এবং প্রস্থে মাত্র 67 মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচিতি নাম্বার এই ডাকাতিয়া নদীর দক্ষিণ পূর্বাঞ্চলের নদী নাম্বার 7 হিসেবে। 1758 সালের 10ই জানুয়ারি ওয়েস্ট ইন্ডিয়ান কোম্পানির একটি বোর্ড অফ ডিরেক্টরের একটি চিঠিতে জানানো হয় যে এই নদীপথে দিয়ে কুমিল্লা এবং নোয়াখালীতে প্রচণ্ড পরিমাণে মগ এবং ক্ষীরনুক্কি নামক জলদস্যুরা যাতায়াত করত। তাদের উপদ্রব এত বেশি ছিল যে অত্র অঞ্চলের মানুষ এই নদীটিকে ডাকাতদের নদী বা ডাকাতিয়া নদী বলে আখ্যায়িত করা শুরু করে। মেঘনা নদীর প্রধান উপনদী হিসেবে এই নদীটি থাকার কারণে তৎকালীন সময়ে মেঘনা নদী ছিল প্রচণ্ড পরিমাণে খরস্রোতা, যার কারণে এই নদীটির দুই পাড়ে প্রচণ্ড পরিমাণে ভাঙন হতো, যার কারণে এই পরিবার এই নদীর দুই পাশে বসবাসরত প্রত্যেকটা মানুষের ঘরবাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন সময়ে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতো। সবকিছু নদীর বুকে বিলীন হয়ে যেত, যার কারণে বসবাসরত এই মানুষগুলোকে এই নদীকে ডাকাতিয়া নদী বলে আখ্যায়িত করা হয়। প্রিয় দর্শক, এই নদীকে নিয়ে আরও অনেক ধরনের লোককথা প্রচলিত থাকলেও সেগুলোর কোনো ভিত্তি না থাকায় আমরা আপনাদের সামনে সেগুলো তুলে ধরছি না। সময় এই নদীপথে বরিশাল, ভোলা, ফরিদপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকার বিভিন্ন জায়গায় নদীপথে মালামাল পরিবহন করা হতো, কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে, দখল এবং দূষণের কারণে নিজের ঐতিহ্য হারিয়ে ফেলতে বসেছে এই ডাকাতিয়া নদী। দুপাশের মানুষের জীবন এবং জীবিকার সাথে নিবিড় সম্পর্কে আবদ্ধ এই নদীটি। বড় নদীর মতো ব্যক্তিত্ব না থাকলেও রূপের শোভায়, দানের উদারতা, তুলনাহীন এক নদী এই ডাকাতিয়া।